সূরা আলে ইমরান। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ সেই চিরঞ্জীব শাশ্বত সত্তা, যিনি বিশ্বলোকের শৃঙ্খলা গ্রন্থে দৃঢ়তার সহিত ধারণ করিয়া আছেন। প্রকৃতপক্ষে তিনি ছাড়া আর কেহ ইলা নাই। নাযযাল আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনযালাত তাওরাতা ওয়াল ইনজিল। তিনি তোমার প্রতি এই কিতাব নাযিল করিয়াছেন, ইহা সত্যের বাণী লইয়া আসিয়াছে এবং পূর্বের অবতীর্ণ সমস্ত কিতাবের সত্যতা ঘোষণা করিতেছে। ইতিপূর্বে তিনি মানুষের হেদায়াত ও জীবন ব্যবস্থা হিসেবে তাওরাত ও ইঞ্জিল নাজিল করিয়াছেন, আর তিনি মানদণ্ড নাজিল করিয়াছেন হক ও বাতিলের মধ্যে পার্থক্য নির্দেশ করেন। মিন ক্বাবলু হুদাল লিন্নাস ওয়া আনযালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। এখন যাহারা আল্লাহর আদেশ নির্দেশ সমূহ মানিয়া লইতে অস্বীকার করিবে, তাহাদিগকে নিশ্চয়ই কঠিন শাস্তি দেওয়া হইবে। আল্লাহ অসীম ক্ষমতার মালিক, তিনি সকল অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করিয়া থাকেন। إِنَّ اللَّهَ لَا يَخْفَى عَلَيْهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ। আকাশ ও পৃথিবীর কোন জিনিসই আল্লাহর নিকট গোপন নহে। হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম। তিনি তো তোমাদের মায়েদের গর্ভে তোমাদের আকার আকৃতি নিজের ইচ্ছামত বানাইয়া থাকেন, বাস্তবে কি এই প্রবল পরাক্রমশালী বিজ্ঞানময় ছাড়া আর কোন ইলা নাই। هُوَ الَّذِي أَنزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِندِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ। তিনি যিনি তোমার প্রতি এই কিতাব নাজিল করিয়াছেন, এই কিতাবে দুই প্রকারের আয়াত রহিয়াছে। প্রথম মুহকামাত, যাহা কিতাবের মূল বুনিয়াদ, আর দ্বিতীয় মুতাশাবিহাত, যাহাদের মনে কুটিলতা আছে তাহারা ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে সবসময় মুতাশাবিহাতের পেছনে লাগিয়া থাকে এবং উহার অর্থ বাহির করিবার চেষ্টা করে, অথচ উহার প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া আর কেহই জানে না। পক্ষান্তরে যাহারা জ্ঞান ও বিদ্যায় পরিপক্ক লোক, তাহারা বলে আমরা ইহার প্রতি ইমান আনিয়াছি, ইহা সবই আমাদের রবের তরফ হইতে আসিয়াছে। আর সত্য কথা এই যে কোন জিনিস হইতে প্রকৃত শিক্ষা কেবল বুদ্ধিমান লোকেরাই লাভ করে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাহারা আল্লাহর নিকট দোয়া করিতে থাকে, হে পরওয়ারদিগার, তুমি যখন আমাদিগকে সঠিক সোজা পথে চালাইয়া দিয়াছ, তুমি আর আমাদের মনে কোন প্রকার বক্রতা ও কুটিলতার সৃষ্টি করিয়া দিও না, আমাদিগকে তোমার মেহেরবাণীর ভাণ্ডার হইতে অনুগ্রহ দান করো, কেননা প্রকৃত দয়াবান তুমি। রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইব ফীহ ইন্না আল্লাহ লা ইউখলিফুল মিআদ। হে পরওয়ারদিগার, তুমি নিশ্চয়ই একদিন সমস্ত লোককে একত্রিত করিবে, যেদিনের আগমনে কোন প্রকার সন্দেহ নাই, তুমি কখনোই নিজের ওয়াদা হইতে বিচ্যুত হও না।
إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار যাহারা কুফরীর পন্থা অবলম্বন করিয়াছে আল্লাহর মোকাবিলায় তাহাদিগকে না তাহাদের ধন সম্পদ কোন উপকার করিতে পারিবে না তাহাদের সন্তান সন্ততি, তাহারা দোজখের ইন্ধন হইয়াই থাকিবে। كَذَّبَ آلُ فِرْعَوْنَ وَالَّذِينَ مِنْ قَبْلِهِمْ كَذَّبُوا بِآيَاتِنَا فَأَخَذَهُمُ اللَّهُ بِذُنُوبِهِمْ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ তাহাদের পরিণতি সেই রকম হইবে যাহা ফেরাউনের সঙ্গী সাথী এবং তাহাদের পূর্ববর্তী নাফরমান লোকদের হইয়াছে। তাহারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা মনে করিয়াছে, ফলে আল্লাহ তাহাদেরকে তাহাদের গুনাহের জন্য ধরিয়া ফেলিলেন, আর বাস্তবিকই আল্লাহ কঠিন শাস্তি দান করেন। قل للذين كفروا ستغلبون وتحشرون الى جهنم وبئس المهاد অতএব হে মুহাম্মদ, যাহারা তোমার দাওয়াত কবুল করিতে অস্বীকার করিয়াছে তাহাদেরকে বলিয়া দাও যে সেই দিন খুব নিকটে যখন তোমরা পরাজিত হইবে এবং জাহান্নামের দিকে তাড়িত হইবে, আর জাহান্নাম বস্তুতই অত্যন্ত খারাপ স্থান। قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار সেই দুই দলের মধ্যে তোমাদের জন্য অনেক শিক্ষার নিদর্শন ছিল যাহারা পরস্পর যুদ্ধে লিপ্ত হইয়াছিল। একটি দল আল্লাহর পথে লড়াই করিতেছিল আর অপর দলটি ছিল কাফির। চক্ষুষ্মান লোকেরা পরিষ্কার দেখিতে পাইতেছিল যে কাফিরদের দল মুমিনদের দল অপেক্ষা দ্বিগুণ, কিন্তু আল্লাহ যাহাকে চান তাহাকেই তাহার সাহায্য ও বিজয় দান করেন। বস্তুত দৃষ্টিমান লোকদের জন্য ইহাতে খুবই উপদেশ ও শিক্ষার বস্তু নিহিত রহিয়াছে। زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب মানুষের জন্য তাহাদের মনোকৃত জিনিস নারী সন্তান সন্ততি স্বর্ণ রৌপ্যের স্তূপ বাছাই করা ঘোড়া গবাদি পশু ও কৃষি জমিকে খুবই আনন্দদায়ক ও লালসার বস্তু বানাইয়া দেওয়া হইয়াছে, কিন্তু প্রকৃতপক্ষে ইহা দুনিয়ার সাময়িক ও ক্ষণস্থায়ী জীবনের সামগ্রী মাত্র। মূলত উত্তম আশ্রয় তো আল্লাহর নিকটই রহিয়াছে। قل أأنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد বলো, আমি কি তোমাদের বলিব যে এই সবের চেয়ে অধিক ভালো জিনিস কোনটি? যাহারা তাকওয়ার নীতি অবলম্বন করিবে তাহাদের জন্য তাহাদের রবের নিকট জান্নাতে বাগিচা রহিয়াছে, যাহার পাদদেশ হইতে ঝর্ণা ধারা প্রবাহিত হয়, সেখানে তাহারা চিরন্তন জীবন লাভ করিবে, পবিত্র স্ত্রীগণ তাহাদের সঙ্গী হইবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করিয়া তাহারা ধন্য হইবে। আল্লাহ নিশ্চয় তাহার বান্দাদের উপর গভীর দৃষ্টি রাখেন। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার এই সব লোক তাহারা যাহারা বলে হে আমাদের রব, আমরা ঈমান আনিয়াছি, সুতরাং আমাদের গুনাহটা মাফ করো এবং আমাদিগকে জাহান্নামের আগুন হইতে বাঁচাও।
الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار ইহার ধৈর্যশীল সত্যপন্থী বিনয়বনত দানশীল এবং রাতের শেষ ভাগে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনাকারী। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি ক্বায়িমান বিল ক্বিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ নিজেই এই কথার সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, ফেরেশতাগণ ও জ্ঞানবান লোকেরাও সততা ও ইনসাফের সহিত এই সাক্ষ্যই দিতেছে যে প্রকৃতপক্ষে সেই মহাপরাক্রমশালী ও বিজ্ঞানময় ছাড়া আর কেহই মাবুদ হইতে পারে না। وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ وَمَنْ يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ। নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হইতেছে কেবলমাত্র ইসলাম। যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছিল তাহারা এই জীবন ব্যবস্থা হইতে বিচ্যুত হইয়া বিভিন্ন পন্থা অবলম্বন করিয়াছে। তাহাদের এই কর্মনীতির একমাত্র কারণ এই হইতে পারে যে প্রকৃত জ্ঞান পাওয়ার পর তাহারা পরস্পরের উপর প্রাধান্য বিস্তারের জন্যই এই রূপ করিয়াছে। বস্তুত আল্লাহর আদেশ নিষেধ ও হেদায়ত জানিয়া লইতে যে অস্বীকার করিবে তাহার নিকট হইতে হিসাব গ্রহণ করিতে আল্লাহর বিন্দুমাত্র বিলম্ব হয় না। فَقُلْ أَسْلَمْتُ وَجْهِيَ لِلَّهِ وَمَنِ اتَّبَعَنِ وَقُلْ لِلَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْأُمِّيِّينَ أَأَسْلَمْتُمْ فَإِنْ أَسْلَمُوا فَقَدِ اهْتَدوا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ। এখন যদি এই সব লোক তোমার সহিত বিতর্ক করে তবে তুমি তাহাদিগকে বলো, আমি ও আমার অনুসারীরা তো আল্লাহর নিকট আত্মসমর্পণ করিয়াছি, অতঃপর আহলে কিতাব ও অআহলে কিতাব উভয়কে জিজ্ঞাসা করো, তোমরাও কি আনুগত্য ও দাসত্ব কবুল করিয়াছ? তাহা করিয়া থাকিলে তাহারা সঠিক পথ লাভ করিয়াছে, আর তাহা হইতে ফিরিয়া গেলে কেবল দাওয়াত পৌঁছাইয়া দেওয়াই তোমার দায়িত্ব ছিল। ইহার পর আল্লাহ নিজেই তাহার বান্দাদের সবকিছু দেখিবেন। إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم। যাহারা আল্লাহর আদেশ নিষেধ ও হেদায়াত মানিয়া লইতে অস্বীকার করে এবং তাহার নবীগণকে অন্যায়ভাবে হত্যা করে, আর জনগণের মধ্যে হইতে যাহারা সুবিচার ও ন্যায়পরায়ণতার আদেশ দানের জন্য উত্থিত হয় তাহাদিগকেও হত্যা করে, তাহাদিগকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। উলাইকা আল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ এইসব লোকের কাজকর্ম দুনিয়া আখিরাত উভয় স্থানে ধ্বংস ও নিষ্ফল হইয়া গিয়াছে এবং তাহাদের কোন সাহায্যকারীও নাই। أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِنَ الْكِتَابِ يُدْعَوْنَ إِلَى كِتَابِ اللَّهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلَّى فَرِيقٌ مِنْهُمْ وَهُمْ مُعْرِضُونَ। তুমি কি দেখো নাই যাহাদিগকে কিতাবের জ্ঞান হইতে কিছু দেওয়া হইয়াছে তাহাদের অবস্থা কি? তাহাদিগকে যখন আল্লাহর কিতাবের দিকে আহ্বান জানানো হয় তাহাদের পরস্পরের মধ্যে ফয়সালা করার জন্য, তখন তাহাদের একটি দল পাশ কাটাইয়া চলিয়া যায় এবং ফয়সালা হইতে অন্যদিকে মুখ ফিরাইয়া যায়। ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون।
তাহাদের এইরূপ আচরণের কারণ এই যে তাহারা বলে জাহান্নামের আগুন তো আমাদেরকে স্পর্শ পর্যন্ত করিবে না, আর জাহান্নামের শাস্তি যদি আমাদের একান্তে ভোগ করিতে হয় তবে তাহা মাত্র কয়েকদিনের জন্য। বস্তুত তাহাদের মন গড়া আকিদা তাহাদিগকে নিজেদের দিন সম্পর্কে বড়ই ভুল ধারণার মধ্যে ফেলিয়ে দিয়েছে। فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون কিন্তু তখন কি অবস্থা হইবে যখন আমরা তাহাদিগকে সেই দিন একত্রিত করিব যেদিনের আগমন একেবারে নিশ্চিত? সেদিন তো প্রত্যেক ব্যক্তিকে তাহার কাজের পুরোপুরি ফল দেওয়া হইবে এবং কাহারও উপর জুলুম করা হইবে না। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنفع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। বলো, হে আল্লাহ, সমস্ত রাজত্ব ও সাম্রাজ্যের মালিক, তুমি যাহাকে চাও রাজত্ব দান করো আর যাহার নিকট হইতে ইচ্ছা কাড়িয়া লও, যাহাকে চাও সম্মানিত করো আর যাহাকে চাও অপমানিত লাঞ্ছিত করো। সকল প্রকার মঙ্গল ও কল্যাণ তোমারই ইখতিয়ারে রহিয়াছে, নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান। وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। রাতকে দিনের মধ্যে তুমি শামিল করিয়া দাও, আবার দিনকেও শামিল করিয়া দাও রাতের মধ্যে। তুমি জীবন্ত জিনিস হইতে নির্জীব জিনিস বাহির করো আর জীবনহীন জিনিস হইতে বাহির করো জীবন্ত জিনিস, আর তুমি যাহাকে চাও বেহিসাব পরিমাণে রিজিক দান করো। لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاة ويحذركم الله نفسه وإلى الله المصير। মুমিনগণ যেন কখনো ইমানদার লোকদের পরিবর্তে কাফিরদিগকে নিজেদের বন্ধু, পৃষ্ঠপোষক ও সহযাত্রী রূপে গ্রহণ না করে। যে এরূপ করিবে আল্লাহর সহিত তাহার কোন সম্পর্ক থাকিবে না। অবশ্য তাহাদের জুলুম হইতে বাঁচিবার জন্য তোমরা বাধ্যত এইরূপ কর্মনীতি অবলম্বন করিলে তাহা আল্লাহ মাফ করিয়া দিবেন। আল্লাহ তোমাদিগকে তাহার নিজের সম্পর্কে ভয় দেখাইতেছেন আর তোমাদিগকে তাহারই দিকে ফিরিয়া যাইতে হইবে। قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير। হে নবী, লোকদের সতর্ক করিয়া দাও যে তোমাদের মনে যাহা কিছু আছে তাহা গোপন করো আর প্রকাশ করো, আল্লাহ উহার সবকিছুই জানেন। আসমান ও জমিনের কোন জিনিসই তাহার জ্ঞানের আওতার বাহিরে নহে এবং তাহার ক্ষমতা কর্তৃত্ব প্রতিটি বস্তুকে বেষ্টন করিয়া আছে। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সূইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَاللَّهُ رَؤُوفٌ بِالْعِبَادِ। সেই দিন নিশ্চয় আসিবে যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের কৃতকর্মের ফল পাইবে, সে ভালো কাজই করুক আর মন্দই করুক। সেই দিন প্রত্যেকেই এই কামনা করিবে যে এই দিনটি যদি তাহাদের নিকট হইতে বহুদূরে অবস্থান করিত তবে কতই না ভালো হইত। আল্লাহ তোমাদিগকে তাহার নিজের সম্পর্কে ভয় দেখাইতেছেন, প্রকৃতপক্ষে আল্লাহ তাহার বান্দাদের জন্য অত্যন্ত কল্যাণকামী। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين هي نبي লোকদের বলিয়া দাও, তোমরা যদি প্রকৃতই আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করো তবে আমার অনুসরণ করো, তাহা হইলে আল্লাহ তোমাদিগকে ভালোবাসিবেন এবং তোমাদের গুনাহকে মাফ করিয়া দিবেন। তিনি বড়ই ক্ষমাশীল ও অসীম দয়াবান। তাহাদের বলো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য কবুল করো, অতঃপর তাহারা যদি তোমাদের দাওয়াত কবুল না করে তবে সেই সব লোকদিগকে যাহারা তাহার ও তাহার রাসূলের আনুগত্য করিতে অস্বীকার করে আল্লাহ কিছুতেই ভালোবাসিতে পারেন না। ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ আদম ও নূহ এবং ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরগণকে সমগ্র দুনিয়াবাসীর উপর শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য দিয়াছেন এবং মনোনীত করিয়াছেন। ذُرِّيَّةً بَعْضُهَا مِنْ بَعْضٍ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ইহারা সকলে একই সূত্রে গাঁথা ছিল, একজন অপরজনের বংশ হইতে উদ্ভূত হইয়াছে। আল্লাহ সবকিছু শুনেন ও সবকিছু জানেন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم যখন ইমরানের মহিলা বলিতেছিল যে হে আমার রব, আমার এই সন্তানকে যে এখন আমার গর্ভে রহিয়াছে আমি তোমার উদ্দেশ্যে নিবেদন করিতেছি, সে তোমার কাজেই সম্পূর্ণরূপে নিয়োজিত থাকিবে, আমার পক্ষ হইতে এই নিবেদন তুমি কবুল করো, তুমি সবকিছুই শোনো এবং সবকিছুই জানো। فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنثَى وَاللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنثَى وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّي أُعِيذُهَا بِكَ অতঃপর সে যখন সেই সন্তান প্রসব করিল তখন বলিল, প্রভু হে, আমার তো কন্যা সন্তান ভূমিষ্ঠ হইয়াছে, অথচ সে যাহা প্রসব করিয়াছিল তাহা আল্লাহর জানাই ছিল, আর পুত্র সন্তান কখনো কন্যা সন্তানের মতো হইতে পারে না। যাহাই হোক, আমি উহার নাম রাখিলাম মরিয়াম এবং আমি তাহাকে ও তাহার ভবিষ্যৎ বংশধরকে মরদুদ শয়তানের ফিতনা হইতে রক্ষা করার জন্য তোমারই আশ্রয়ে সুপর্দ করিয়া দিতেছি। فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب শেষ পর্যন্ত তাহার রব এই কন্যা সন্তানকে সন্তুষ্টির সহিত কবুল করিয়া লইলেন, তাহাকে খুব ভালো কন্যা হিসেবে গড়িয়া তুলিলেন এবং জাকারিয়াকে তাহার পৃষ্ঠপোষক করিয়া দিলেন। জাকারিয়া যখনই তাহার নিকট মেহরাবে যাইত তখনই তাহার নিকট কিছু না কিছু খাদ্য বা পানীয় দ্রব্য দেখিতে পাইত। সে জিজ্ঞাসা করিত, মরিয়াম, ইহা তুমি কোথায় পাইলে? উত্তর দিত, ইহা আল্লাহর নিকট হইতে আসিয়াছে, বস্তুত আল্লাহ যাহাকে ইচ্ছা করেন বিপুল পরিমাণে দান করেন। هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء এই অবস্থা দেখিয়া জাকারিয়া তাহার রবকে ডাকিল, হে আমার রব, তোমার বিশেষ কুদরতে আমাকে সৎসন্তান দান করো, প্রকৃতপক্ষে তুমি দোয়া প্রার্থনা শ্রবণকারী। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب
وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين. উত্তরে ফেরেশতাগণ আওয়াজ দিল যখন সে মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়তেছিল, আল্লাহ তোমাকে ইয়াহিয়া সম্পর্কে সুসংবাদ দিতেছেন, সে আল্লাহর তরফ হইতে একটি ফরমানের সত্যতা প্রমাণকারী হিসেবে আসবে, তাহার মধ্যে নেতৃত্ব ও সততার বৈশিষ্ট্য থাকিবে, পূর্ণ মাত্রায় নিয়মানুবর্তিতা থাকিবে, নবুয়তের সম্মানে ভূষিত হইবে এবং সৎলোকদের মধ্যে গণ্য হইবে। قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء. জাকারিয়া বলিল, হে রব, আমার পুত্র সন্তান হইবে কিরূপে? আমি তো বৃদ্ধ হইয়াছি আর আমার স্ত্রীও বন্ধা। উত্তর আসিল, ইহাই হইবে, আল্লাহ যাহা ইচ্ছা করেন তাহাই করেন। قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار. সে নিবেদন করিল, হে আমার রব, তাহা হইলে আমার জন্য কোন নিদর্শন ঠিক করিয়া দাও। তিনি বলিলেন, নিদর্শন হইল এই যে তুমি তিন দিন পর্যন্ত লোকদের সহিত ইশারা ইঙ্গিত ছাড়া কোনো কথাবার্তা বলিবে না, এই সময়ের মধ্যে তোমার রবকে খুব বেশি করিয়া স্মরণ করিবে এবং সকাল সন্ধ্যা তাহার তসবিহ করিতে থাকিবে। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ. অতঃপর সেই সময় উপস্থিত হইল যখন মরিয়মকে ফেরেশতাগণ আসিয়ে বলিল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে উচ্চতম সম্মানে ভূষিত করিয়াছেন ও পবিত্রতা দান করিয়াছেন এবং সমগ্র পৃথিবীর মহিলাদের উপর তোমাকে প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব দান করিয়া নিজের খেদমতের জন্য মনোনীত করিয়াছেন। হে মরিয়ম, তোমার রবের আদেশের অনুগত ও অধীন হইয়া থাকো, তাহার সম্মুখে সিজদাবনত হও, আর যে বান্দারা তাহার সম্মুখে অবনত হয় তুমিও তাহাদের সহিত অবনত হও। ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون. হে মুহাম্মদ, ইহা সবই অদৃশ্য জগতের খবর, ইহা আমি ওহির সাহায্যে তোমাকে বলিয়া দিতেছি, অন্যথায় তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না যখন হাইকালের সেবায়েতগণ মরিয়মের পৃষ্ঠপোষক কে হইবে তাহা ঠিক করার জন্য নিজ নিজ কলম নিক্ষেপ করিতেছিল, আর এই ব্যাপারে তাহাদের মধ্যে যখন ঝগড়ার সৃষ্টি হইয়াছিল তখনও তুমি সেখানে ছিলে না। إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين. যখন ফেরেশতাগণ বলিল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে তাহার নিজের এক বাণীর সুসংবাদ দিতেছেন, তাহার নাম হইবে মসি ঈসা ইবনে মরিয়াম, ইহকাল ও পরকালের সর্বত্রই সে সম্মানিত হইবে, তাহাকে আল্লাহর নিকটবর্তী বান্দাদের মধ্যে গণ্য করা হইবে। সে লোকদের সহিত দোলনায় থাকিয়াও কথা বলিবে এবং বেশি বয়সে উপনীত হইলেও, বস্তুত সে একজন কর্মশীল নেক পুরুষ হইবে। قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. এই কথা শুনিয়া মরিয়ম বলিল, হে রব, আমার গর্ভে সন্তান কিভাবে হইবে? আমাকে তো কোনো ব্যক্তি স্পর্শ পর্যন্ত করে না। উত্তর আসিল, এইরূপই হইবে,
আল্লাহ যাহা তাহের সৃষ্টি করেন। তিনি যখন কোন কাজ করার ফয়সলা করেন তখন শুধু বলেন হইয়া যাও, আর অমনি তাহা হইয়া যায়।